আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে খেলার খবরে, সাথে আছি আমি তসলিমা তিথি। মিরপুর শেরেবাংলায় আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে বাংলাদেশের, টাইগারদের সিরিজ বাঁচানোর এই ম্যাচটি শুরু হবে দুপুর দুইটায়। পাকিস্তানকে 5 উইকেটে হারিয়ে এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেছেন নারী ক্রিকেট দল। এশিয়ান গেমস নারী ফুটবলে ভিয়েতনামের কাছে 6-1 গোলে হেরেছেন সাবিনা খাতুনরা। মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকোর মাঠ সিভিটাস মেট্রোপলিটানোয় গিয়ে রীতিমতো বিধ্বস্ত হয়ে এসেছে রিয়াল, হেরেছে 3-1 গোলের ব্যবধানে। মার্শেইর বিপক্ষে 4-0 ব্যবধানে জয়ের ম্যাচে পিএসজি সমর্থকদের জন্য দুঃসংবাদ হয়ে এসেছে কিলিয়ান এমবাপের চোট। ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে 3-1 ব্যবধানে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিভারপুল। সিপিএল এর এবারের ফাইনালে শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইট রাইডার্সকে 9 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পরে নিয়েছে গায়ানা ওয়ারিয়র্স। এখানেই শেষ করছি এক মিনিটের খেলার খবর।